नमस्कार बंधुरा, कलकाता एफ एम 90 আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, অসংখ্য অভিনন্দন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী সময় খুব ভালো থাকবেন। যে সকল বন্ধুরা আমার টিপসের ভিডিওটা দেখছেন রেগুলারই কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা আপনারা অনুগ্রহ করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশনটা প্রেস অবশ্যই করে দেবেন। কলকাতা ফটাফট যখনই খেলাটা খেলবেন তখনই যদি আপনার ইচ্ছা হয় আমার চ্যানেলটা আপনাকে খুঁজতে সময় লাগবে না। সাবস্ক্রাইবের নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন লেখা আছে, সেখানে কিন্তু গিয়ে হাত দিলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু পাঁচটি টিপসের ভিডিও বানানো আছে। ডেসক্রিপশন বক্সটা খুঁজে নেবেন। যদি আপনি না জান বুঝতে পারেন ডেসক্রিপশন বক্স, তাহলে আপনার আশেপাশে কোনো বন্ধুবান্ধব যারা ভিডিও দেখে ডেসক্রিপশন বক্স কাকে বলে তাদের কাছ থেকে শুনে নেবেন। ডেসক্রিপশন বক্সে পাঁচটি টিপসের ভিডিওটা দেখে নেবেন। রেগুলার কিন্তু চারটে পাঁচটা পাঁচটি কিন্তু পাস হয়, পাত্তি সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। আমি যে একটি পাত্তি টিপসের ভিডিও বানিয়েছি পুরো ফুল ইউটিউবের মধ্যে দেখবেন এরকম ভিডিও কারোর দেখতে পারবেন না। আমি অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করি আপনাদের জন্য। আগামীকাল আমি যে টিপস দিয়েছিলাম 1-4 বাজির মধ্যে সেই গেমটা পাস করেছে এবং 5-8 বাজি গেম যে দিয়েছিলাম সেখানেও কিন্তু গেম পাস করেছে। আর একটা কথা বলি, যে গেম ধরুন কোনো সময় যদি আমার গেম পাস না হয় তাহলে এইটা কারণ হচ্ছে আপনাদের নিজেদের দোষ, কারণ আপনারা জানেন যে আমার যে গেমের টিপস দেওয়া থাকে সেগুলো কিন্তু রেগুলার পাস করে বলে কেউ কেউ থাকে তারা সেই গেমটাকে যেটা পাস করে গেছে সেটা তো টাকা তারা জিতে গেছেই, তারপরে যেটা পাস করেনি এই সেটটা সেই সেটটার মধ্যে কিন্তু তারা অতিরিক্ত টাকা লোড লাগাতে আরম্ভ করে, জানেন দাদার এই গেমটাও পাস করবে এই চিন্তা করে কিন্তু তারা লোড দেয়। আপনাদের বারবার বলছি, একবার যে কোনো গেম পাস হয়ে গেলে অন্য গেম একদম ধরবেন না, নালে যারা ধরে খেলছে তাদের তো লস হবে, আপনারা লস হয়ে যাবে। আমার ভিডিও কিন্তু বেশি বড় হয় না, মাত্র 2-2.5 মিনিটের ভিডিও। এই ভিডিওগুলো একটু ফলো করে খেলুন, আপনারা জয়ী হবেন, একদম চিন্তা করতে হবে না আপনাদেরকে। আজকে আপনাদের কী টিপস থাকবে এই গেমটা আপনারা 1-4 বাজি পর্যন্ত রোলিং করবেন, আর একটা সেট থাকবে। এবং আর একটা এক্সট্রা সেট থাকবে যে কোনো একটা সেট নিয়ে প্লে করবেন, গেম পাস হবে সেখানে বন্ধ করে দেবেন। যাদের হাতে টাকা কম আছে তারা 2 বাজি ওয়েট করবেন, 2 বাজির পর থেকে গেম ধরে প্লে করবেন, দেখবেন গেম পাস হয়ে যাবে। থ্যাংক ইউ, বাই বাই, গুড বাই।